नमस्कार बंधुरा, आमी स्वाति दा बंगरसोयान ब्लग्सेर आरो एकटी नतून पर्वे आरो एकटी नतून रेसिपी निये आमी हाजिर होये गेछि। आमी आजके बानाबो सुजीर चकलेट केक। चलुन शुरू करा जाक। एखाने आमी एकटा बोल निये निएछि, एर मध्ये निये नेब सुजी। आर निये नेब कोको पाउडार। एखाने आमी निएछि 200 ग्राम सुजी आर 3 टेबिल स्पून कोको पाउडार। भालो करे मिशिए नेब। आमी सबकिछुर परिमाप डेस्क्रिप्शन बक्से दिए देब। एटा खूब सुंदर करे मिशिए नियेछि। एबार आमी बोलटार मध्ये निये निच्छि सुगार पाउडार। एबार एर मध्ये आमी दिए दिच्छि बाटार। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন টক দই। এবার এটাকেও এর সাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে রাখা সুজি আর কোকো পাউডার। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে মোট 200 ml দুধ নিয়েছি। অর্ধেক দুধটা দিয়ে আমি ব্যাটার বানিয়ে নেব আর অর্ধেক দুধ আমি রেখে দেব, সেটা আমার পরে কাজে লাগবে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটার বানাতে হবে। যত ভালো করে ফাটানো হবে কেকটা কিন্তু তত ফুলবে। এটা খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার এটাকে প্রিহিটের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বালি। আপনারা চাইলে বালির পরিবর্তে লবণও ইউজ করতে পারেন।
थालीटा समान करे दिए दिए छी। एर भीतरे एकटा स्टीलेर स्टैंड बसिए दिच्छी। एबार एटाके 10 मिनिटेर जोन्नो मीडियम फ्लेमे भालो करे गरम होते देव। देखो सुजीटा अनेकटाई फुले उठेछे और एटा खूब स्मूथ हये गेछे। এবার এর মধ্যে আমি যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে দেব। আজকের কেক তৈরি একটা বিশেষ কারণে অবশ্যই বলবো, অপেক্ষা করুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার এগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার। এই বাটার পেপারটা আমি বাড়িতেই তৈরি করা, এর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। আমি পুরো ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে সামান্য ট্যাপ করে নেব। এবার আমি প্রেসার কুকারটার মধ্যে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দেব। এই সিটি আর গাডারটা আমরা খুলে রেখেছি। এবার এটাকে 35-40 মিনিট হতে দেব। 40 মিনিট পর আমি একবার প্রেসার কুকারটা খুলে দেখে নেব। এটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, আর একটু আমি এটাকে রেখে দেব। কেকটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে থেকে বের করে নিয়ে ঠান্ডা হতে দেব। এবারে আমি এখানে কয়েকটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। আমি ডেয়ারি মিল্ক গুলোকে মেল্ট করে নেব। আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা বাটিতে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে
ক্যাডবেরি গুলো দিয়ে দেব। দেখুন এটা কিন্তু ঠিকঠাক ভাবে মেল্ট হয়ে গেছে, কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কেকটাকে বের করে নেব, সাইড গুলো ছুরি দিয়ে একটু কেটে দেব। ছেড়েই গেছে, তাও আমি একটু কেটে দিচ্ছি যদি ভিতরে কোথাও স্টিক করে থাকে। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। এবার এই কেকটাকে আমরা ডেকোরেট করে নেব। এবার আমি মেল্ট করা চকলেটটাকে এর উপরে দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক আর শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমি এর উপরে আর একটু ডেকোরেট করে দেবো। ডেকোরেট করার জন্য আমি ইউজ করছি লিটল হার্ট বিস্কিট। আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন, সুগার বলস বা ড্রাই ফ্রুটস। এবারে আমি এখানে কিছু জেমস ক্রাশ করে রেখেছি, সেগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কেকটা একদম তৈরি হয়ে গেছে। কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতেই থাকবেন।